কিলো আবা কি হইলো মানে কি হই যে দাও কি সুন্দর মেঘ জমছে মনে বৃষ্টি হইব আরে বৃষ্টি তো অলরেডি বাড়িতে যায় হাজির তুই না কইলি কি সব কালা মেঘ হইব তারপর তসতস করে দিব এখন তো দেখছি মেঘ কাইটা সূর্য উঠছে জমিদার বাড়িতে ফাগুন রে পুলিশ ছাড়ে দিছে আর বৃষ্টি ঘরের মধ্যে সুস্থ আরে আবা সারাটা জীবন তুমি আমারে কইছো ধৈর্য ধর ধৈর্য ধর কোন দি আমার বাপই অধৈর্য এটা কোনো কথা খালি শান্ত থাকতেই কই নাই কিছু সময় মাথা গরম করতেও কইছি শোনো এত মাথা গরম করে লইব না আমি আমার প্ল্যান মাফিক আগাইতাছি সামনে শুভ দিন আছে এত বুঝে কি হইব হ্যাঁ ফাগুন রীতিমতো বাড়িতে চলে আসছে পুলিশ কিচ্ছু কয় নাই আর বৃষ্টি সুস্থ এবার ভিতরে ঘুরতেছে তাহলে প্ল্যানটা করে লাভটা হইলো কি শুনছি মেঘেরও তো নাকি বিয়া ঠিক হয়ে গেছে হ্যাঁ কষ্টি চিন্তা করো না এই রমজান এখনো জীবিত আছে সুস্থ আছে আসল চাল তো এখনো দেই নাই কত কি চাল এটা তোমার কোন যাবে না কয়া লাগবো আমি আর তোর বিশ্বাস করতে পারতেছি না তুমি আমারে বিশ্বাস করতে না পারলে তুমি কারে বিশ্বাস করবে এর আমি ছাড়া তোমার আপন কে ডাক একবার তো বিশ্বাস করছিলাম সেটা তো সব অন্যরকম হয়ে গেল উল্টে হয়ে গেল আব্বা ওই দাবার গুটি খেলার সময় মাঝে মাঝে সেনাপতি তারপরে তোমার যারা এখানে যোদ্ধা আছে এগুলার মাথা একটু সুতে পিছাইতে হয় একটু সালের কৌশলে ওগুলো একটু দুর্বল দেখাইতে হয় তারপরে যখন তুমি মাস্টার অ্যাটাক করবা না দেখবা কেল্লা ফতে রাজা কুপো কাত তাইলে সোনার চাঁদ পিতলে গুগু এই মাস্টার অ্যাটাকটা কি সেটা আমার বুঝে আসবে অতি শীঘ্রই আমি অ্যাটাকটা করব তোমার প্রতি আমার বিনীত অনুরোধ আমি যা যা বলবো তুমি খালি তা তা করবা আচ্ছা মানলাম তুই যা যা বলবি আমি তা তা করবো মানলাম আমি যা এই না হইলো আমার বাপ এই না হইলো বাপ কহ আমি কি করবি কহ